চলে কষ্ট হয় ওরে সেতোয় আমার নয় ওরে বর্তমানে সুমাইয়ার মৃত আত্মা গানে টিকটক কাঁপাচ্ছে। এছাড়া টিকটকে ঢুকলে ফর ইউ পেজে গানটি দেখা যায়। আর এই গানে যার ভিডিওটি টিকটকে সবচেয়ে বেশি র্যাঙ্কে রয়েছে সেটা হলো এই কিউট ছোট মেয়েটির। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো টিকটকে যারা এই গানটিতে ভিডিও করেছে তাদের মধ্যে কার এক্সপ্রেশন সেরা, তা আমরা এই ভিডিওতে তুলে ধরবো। এছাড়া বন্ধুরা, এই ছোট মেয়েটিকে দিয়ে ভিডিও বানানো আসলে ঠিক হয়েছে কিনা এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, তো তারা কি বলেছে তা আমরা শেষের দিকে তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান সময়ে টিকটকে ডুকলে ফর ইউ পেজে সুমাইয়ার কণ্ঠে এই গানটি দেখা যায়। এছাড়া গানটি দিয়ে টিকটকে ভিডিও বানানো হয়েছে 6 লাখের উপরে। ছোট বড় সব ধরনের সেলিব্রিটিরা এই গানটি দিয়ে ভিডিও বানাচ্ছে, তার মধ্যে রয়েছে জনপ্রিয় অপু ভাই। এছাড়া আখি ইসলামও এই গানটি দিয়ে ভিডিও বানিয়েছে। এমন খুব কমই সেলিব্রিটি পাওয়া যাবে যারা এই গানটি দিয়ে ভিডিও বানায়নি। এদিকে এই ছোট মেয়েটির ভিডিও টিকটকে ব্যাপক পরিমাণ ভাইরাল। তো এই কিউট মেয়েটির নাম হচ্ছে পিচ্চি আনিকা, এবং এই ছোট মেয়েটির এক্সপ্রেশন অঙ্গভঙ্গির কারণে ভিডিওটি মাত্র কয়েকদিনের মধ্যে শুধু লাভ রিয়েক্টের দিক দিয়ে 2.1 মিলিয়ন রিয়েক্ট হয়। এই ছোট মেয়েটির ভিডিও মানুষ এত পরিমাণ পছন্দ করেছে যা কল্পনারও বাইরে, যেটা খুব তাড়াতাড়ি মানুষের মাঝে পৌঁছে যায়। আর আমরা যদি ভিউর দিক দিয়ে ধরি তাহলে মাত্র কয়েকদিনের মধ্যে 21 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এদিকে মানুষ যেমনই কিউট মেয়ের ভিডিও পছন্দ করেছে ঠিক তেমনই এই ছোট মেয়েটিকে নিয়ে এই ধরনের ভিডিও বানিয়েছে, এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে। তো এক ভাই এই বিষয় নিয়ে কিছু কথা বলেছে, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। ভাই, এই বনটা খুবই ছোট, কাদা মাটির মতো, তাকে যেভাবে গড়বেন সেভাবেই ঘরে উঠবে। তাকে দিয়ে টিকটকের ভিডিও বানাচ্ছেন, সে টিকটকের মাধ্যমেই গড়ে উঠছে, ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাকে দেখে এমন আরও হাজারটা মেয়ে জনপ্রিয় হওয়ার জন্য হয়তো আরও কঠিন কঠিন অশ্লীলতার পথটা বেছে নিচ্ছে। এজন্য আমার অনুরোধ থাকবে, আসুন না আমরা আমাদের মা বোন স্ত্রী সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিয়ে আলোকিত করি। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার এই বনটাকে দুনিয়া ও আখেরাতে নেককার বান্দি হিসেবে কবুল করে নেন। আসসালামু আলাইকুম। তো আজকের পর থেকে আনিকার আমাদের সাথে ভিডিও করবে না, সবার কথা ঠিক আছে, ও আসলে অনেক ছোট, তো ওর জন্য সবাই দোয়া করবা। আসলে বন্ধুরা, ছোটদেরকে আপনারা যা শিখাবেন তারা তাই শিখবে। বর্তমান সময়ে অনেক সেলিব্রিটি রয়েছে যারা ছোটদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আসলে বন্ধুরা, ছোট থেকে যদি তাদেরকে এই ধরনের শিক্ষা দেওয়া হয় তাহলে তারা বড় হয়ে আরো খারাপ কাজে লিপ্ত হবে, তাই এখন থেকে বড়দেরকে সচেতন থাকা উচিত। আর আপনাদের এই বিষয় নিয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।